বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাত নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ জাকির হোসেনের বেঞ্চের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করে আদালত। পুলিশের কাজে বাধা দেয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ সহ নানা অভিযোগে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মোট ছটি মামলা করেছে। মামলাগুলোতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বয়েশ্বর চন্দ্র রায় ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, আমানুল্লাহ আমান, সাইফুল আলম নীরব এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ ৩৮ নেতাকে আসামি করা হয়।